হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের সবার কথা মাথায় রেখে এবং অবশ্যই সবার চাহিদার কথা মাথায় রেখে আমি নতুন সেগমেন্ট একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কর্মসংস্থান পেপার। কিন্তু আমি এরপর থেকে তোমাদের প্রতি সপ্তাহে আমার চ্যানেলে আপলোড করবো এবং অবশ্যই কর্মসংস্থান যে সাপ্তাহিক পেপারটা থাকে সেই পেপারে কী কী জবের পোস্টিং থাকে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। সো গাইস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমি অনুরোধ করছি এবং যদি আমাদের এই প্রয়াস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবে না। সো হে গাইস, ইউ আর ওয়াচিং দ্য টেকনোম্যান ইউটিউব চ্যানেল, আমি রয়েছি তোমাদের সাথে তোমাদের প্রিয় স্বরূপ। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা কিন্তু কর্মসংস্থান যে পেজটা রয়েছে, কর্মসংস্থান যে পেপারটা রয়েছে তার একদম ফার্স্ট পেজে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কর্মসংস্থান লেখা রয়েছে। কোর্টে 417 পিয়ন এবং চৌকিদার, আর তারপর রয়েছে সুপার এবং প্রসেস সার্ভার। তো এই সমস্ত কিন্তু আজকে জব রয়েছে এবং অবশ্যই ব্যাংকে 322টা অফিসার কিন্তু রয়েছে, এটা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। সো ফ্রেশ, প্রতিটা জব তোমাদের কাছে আমি যদি ডিসক্রাইব করতে চাই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, তাই মেন মেন হেডলাইনগুলো অবশ্যই আমি ছুঁয়ে যাবো এবং অবশ্যই দু একটা জবের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রাইবও করবো। তো একটু নিচের দিকে আমরা যদি চলে আসি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েলে কিন্তু 505 অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে এবং অবশ্যই এর ভিডিও কিন্তু অবশ্যই আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাও যদি এর ভিডিও তোমাদের লাগে, আমি অবশ্যই সেটা করে দেবো। এরপর হচ্ছে 62 অ্যাপ্রেন্টিস, এটাও রয়েছে কিন্তু তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এখানেও কিন্তু থাকছে। আর রেলে কিন্তু 561 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, এটা দেখতে পাচ্ছ তোমরা, রেলে কিন্তু 561 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। এবং একটু যদি আমরা নিচের দিকে আসি আরও জব কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকারে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ এখানে দেখা যাচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ, এবং অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 5ই ফেব্রুয়ারি থেকে। অবশ্যই এই যে ভিডিওটা এটা আজকে আমি তোমাদেরকে পুরোপুরি ডিসক্রাইব করবো। এবং এখানে রয়েছে 26টা প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং ল ক্লার্ক রয়েছে, ল ক্লার্ক কিন্তু নিয়োগ চলছে। তো এত কিছু অপশনস কিন্তু থাকছে এবং আমরা অবশ্যই কিন্তু পেজ টুতে চলে আসবো। পেজ টুতে কিন্তু ছোট ছোট অনেক জব এখানে শেয়ার করা থাকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কর্মখালী কর্মখালী বলে প্রতিটা জব কিন্তু এখানে রয়েছে। তো কোনো জবের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে কোনো জবের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করলে কোনো জবের ক্ষেত্রে তোমরা আগে কাউকে কিন্তু টাকা দেবে না, তোমরা এক টাকাও কিন্তু কাউকে আগে দেবে না। কারণ কোনো জবের ক্ষেত্রে যদি কেউ টাকা চায় সেটা কিন্তু 100% না হলেও 90% কিন্তু ফেক থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই 100 টাকা 150 টাকাটা বড় কথা না, সেক্ষেত্রে 100 টাকা 150 টাকা যদি আমাদের ভুল বশতও চলে যায় সেক্ষেত্রে আমাদের গায়ে লাগবে না, সেক্ষেত্রে আমাদের খুব একটা লোকসান হবে না। কিন্তু যদি এখানে তোমাদের 500, 700, 1000, 2000, 3000, 5000 যদি এরকম কেউ টাকা চেয়ে বসে তাহলে কিন্তু সেটা ফেক হওয়ার চান্সেসই বেশি থাকে। সো ফ্রেন্ডস, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে কোনো জব অ্যাপ্লাই করার আগে। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে, আরও অনেক অপশনস কিন্তু রয়েছে এখানে। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রাইভেট ব্যাংকের জন্য কিন্তু 447 জন নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল, এবং এক্ষেত্রে এজ রাখা হচ্ছে 18 থেকে 40, আর স্যালারি কিন্তু 16,300 থেকে 25,700 টাকা। 70 যোগাযোগ করুন, এই সমস্ত কিন্তু রয়েছে এখানে। এখানেও ব্যাংকে চাকরি রয়েছে, এখানে ডিরেক্ট জয়নিং রয়েছে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার তো থাকে প্রতিটা কোম্পানির ক্ষেত্রেই। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে দেখে নেবে, এখানে কর্মখালী বলে আরও অনেক রয়েছে। ম্যাক্রো ক্রেডিট সংস্থা কর্মস্থলে কিন্তু HS পাশের লোন অফিসার নিচ্ছে। তো এখানে আরও জাহাজে চাকরি রয়েছে, বিভিন্ন শূন্য পদ রয়েছে, এয়ারপোর্ট মেট্রোতে পারমানেন্ট জব রয়েছে, কাজ পাবেন গ্যারান্টি বলে একটা এখানে দিয়েছে, এয়ারপোর্ট অ্যান্ড ব্যাংকে রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগ রয়েছে। তো অনেক কিন্তু অপশনস তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রতিটা জবের ক্ষেত্রেই আমি যেটা আগে বললাম যে কাউকে এক পয়সা দেবেন, এবং ব্যাংকে 322 অফিসে যেটা ছিল এটা প্রথম পাতার পর কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে কীভাবে কীভাবে এখানে লোক নেওয়া হবে সেটা বলা আছে। 62 অ্যাপ্রেন্টিস নেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই এক প্রথম পাতার পর এখানে ডিসক্রাইব করা আছে। তো এই জবটা আমি পেয়ে গেছি, এই যে মাল্টিটাস্কিং স্টাফ যেটা প্রথম পাতায় আমরা দেখলাম যে। তো ফ্রেন্ডস, আজকে এটা আমি তোমাদেরকে একটু ডিসক্রাইব করে দেখাচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং এরকম প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না, কারণ তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে, নতুন কিছু তুলে ধরতে অনেকটাই বেশি উৎসাহ দেয়। তো এখানে লেখা রয়েছে 5ই ফেব্রুয়ারি ওয়েবসাইটে দেওয়া হবে, মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর, কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রাক্তন কর্মচারীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে পে ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী প্রার্থী বাছাই হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020 পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইনে পরীক্ষা হবে 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। সফল হলে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে 17 নভেম্বর। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
আরো বিস্তারিত তথ্য পাবেন আগামী সপ্তাহে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি তোমরা আমাদের এই চ্যানেলে দ্য টেকনোম্যান চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের ভিডিও সবসময় আনতে থাকবো এবং অবশ্যই কর্মসংস্থান কিন্তু পরের সপ্তাহ আমি নিয়ে আসবো, সেই জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করবো, ভিডিওটি বেশি বড় করবো না। তো অবশ্যই এই যে পেপারের লিঙ্কটা তোমরা কিন্তু এই যে পিডিএফ এর যে লিঙ্কটা সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করেও নিতে পারো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করবো। আমি আশা করছি আমার এই প্রয়াস তোমাদের ভালো লেগেছে, যদি এই প্রয়াস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে ভুলো না, এবং যদি দ্য টেকনোম্যান চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।